हेलो स्टूडेंट्स, हाउ आर यू ऑल? केमन आछो तुम्हरा? केजेट आईएस होम स्कूले स्वागतम। आमी मोहम्मद बुरहानुद्दीन, तुम्हारे इंग्लिश टीचार। आज के आमी पढ़ाबो क्लास थ्री एर इंग्लिश। तो क्लास थ्री एर छोटो सोनामणिरा केमन आछो तुम्हरा? आशा करी भालो आछो। तुम्हरा खाता कलम बोई निये प्रस्तुत हो। आज के आमी तुम्हारे तुम्हारे एडवांस बोयेर मॉडल 11 अर्थात 11 नम्बर मॉडल टी पढ़ाबो, जेटा एडवांस बोयेर 176 पृष्ठा रही है। ताहले चलो शुरू करा जाक। रीड द टेक्स्ट, ए टेक्स्ट टी पढ़ो एंड आंसर द क्वेश्चन नम्बर वन। एवं क्वेश्चन नम्बर वन अर्थात एक नम्बर प्रश्न टी आंसर करो, उत्तर लग उत्तर दाओ। We should eat, आमादेर खावा उचित। शुड अर्थ होच्छे उचित। We should eat, आमादेर खावा उचित हेल्दी फूड, स्वास्थ्यसम्मत खाबार बा स्वास्थ्यकर खाबार। हेल्दी अर्थ होच्छे स्वास्थ्यसम्मत बा स्वास्थ्यकर। हेल्दी फूड आर स्वास्थ्यसम्मत खाबार होच्छे फ्रूट्स, फलमूल। फ्रूट्स अर्थ होच्छे फलमूल। लाइक अर्थ एखाने मतो, लाइक पाइनएपल्स एंड पापाया, पापाया एवं पाइनएपलेर मतो। पाइनएपल्स अर्थ होच्छे अनारस एंड पापाया, पापाया अर्थ होच्छे पेपे, पेपे एवं अनारसेर मतो फलमूलई होच्छे हेल्दी फूड बा स्वास्थ्यसम्मत खाबार। हेल्दी फूड्स आर फ्रूट्स लाइक पाइनएपल्स एंड पापायास। वेजिटेबल्स अर्थ होच्छे शाकसब्जी लाइक कैरट्स, गाजरेर मतो। कैरट्स, लेटुस एंड टमाटोस, टमाटो लेटुस एवं गाजरेर मतो वेजिटेबल्स बा शाकसब्जीगुलो आर अल्सो हेल्दी, স্বাস্থ্যসম্মত খাবার, এগুলো স্বাস্থ্যসম্মত খাবার। ভেজিটেবলস লাইক ক্যারটস, লেটুস এন্ড টমেটোস। লেটুস এটা হচ্ছে এক ধরনের সবজি বা এক ধরনের লেটুস পাতা বলি আমরা এটাকে। এন্ড টমেটো, টমেটো তো আমরা সবাই খাই, আমরা জানি যে টমেটো কি। আর অলসো হেলদি, হেলদি মানে স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যকর খাবার। ভেজিটেবলস লাইক ক্যারটস, লেটুস এন্ড টমেটোস আর অলসো হেলদি। লেটুস, টমেটো এবং গাজরের মতো শাকসবজিও স্বাস্থ্যসম্মত খাবার। উই শুড নট, শুড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুডন্ট, এর অর্থ হচ্ছে উচিত না। উই শুডন্ট, আমাদের উচিত না। উই শুডন্ট ইট, আমাদের খাওয়া উচিত না টু মাচ, খুব বেশি আনহেলদি ফুড, অস্বাস্থ্যকর খাবার। আনহেলদি এর অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর। উই শুডন্ট ইট টু মাচ আনহেলদি ফুড, আমাদের খুব বেশি পরিমাণে অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত না। আনহেলদি ফুডস আর অস্বাস্থ্যকর খাবারগুলো হচ্ছে আইসক্রিম, চকলেট, চিপস এন্ড বার্গার। অস্বাস্থ্যকর বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে খাবারগুলো সেগুলো কি? আইসক্রিম, চকলেট, চিপস এবং বার্গার। বার্গার একটি খাবার, এটি একটি ফাস্টফুড যেটা মাংস এবং ভেজিটেবল দিয়ে বানানো হয়। বার্গারস আর মিট, বার্গার হচ্ছে মাংস, অর্থাৎ বার্গারে মাংস আছে, বাট কিন্তু দে আর নট হেলদি, এগুলো স্বাস্থ্যকর নয় বা স্বাস্থ্যের জন্য ভালো নয়। উই শুডন্ট ইট, আমাদের খাওয়া উচিত না টু মাচ অফ দেম, এগুলো বেশি পরিমাণে, টু মাচ বেশি পরিমাণে, অফ দেম এগুলো, এগুলো আমাদের বেশি পরিমাণে খাওয়া উচিত না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব হোমওয়ার্ক। হোমওয়ার্কের হিসেবে তোমাদের জন্য রয়েছে ম্যাচিং। ম্যাচিং মানে হচ্ছে মিল করা। তোমরা এখানে যে শব্দগুলো দেওয়া আছে
এই শব্দগুলোকে এর অর্থের সাথে মিল করবে। এখানে দুটি কলাম দেওয়া আছে, একটা হচ্ছে কলাম এ আর এটা হচ্ছে কলাম বি। কলাম এ তে পাঁচটি শব্দ দেওয়া আছে, এই পাঁচটি শব্দের অর্থ আছে, যে অর্থগুলি তোমরা এর মধ্যেই জেনে গেছো। এই অর্থগুলো লেখা আছে কলাম বি তে। তো আমরা শব্দগুলোর সাথে অর্থের মিল করব। তাহলে আমরা দেখো পড়ে নেই। কলাম এ এর মধ্যে আছে প্রথম যে শব্দটি, এটা হচ্ছে হেলদি। হেলদি অর্থ কি? স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত। আর এটার মিনিংটা এখানে লেখা আছে নাম্বার থ্রিতে, হুইচ ইজ গুড ফর হেলথ। হুইচ মানে যা, হুইচ ইজ গুড যা ভালো, ফর হেলথ স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের জন্য যা ভালো সেটাই কি হেলদি বা স্বাস্থ্যসম্মত। তাহলে তোমরা উত্তরের মধ্যে কি লিখবে? এ প্লাস থ্রি, পরে লিখবে হেলদি, লিখে পরে একটা সমান সমান দিয়ে হুইচ ইজ গুড ফর হেলথ এভাবে লিখবে। তারপরে নাম্বার বি, দুই নম্বর যে শব্দটি, এটা হচ্ছে ফুড। ফুড অর্থ কি? খাবার। খাবার বলতে কি বোঝাই আমরা? এর অর্থটা দেওয়া আছে নাম্বার ফোরে, এখানে রোমান সংখ্যা ফোর। চার নম্বরে দেওয়া আছে থিংস দ্যাট, থিংস মানে হচ্ছে এমন বস্তু, দ্যাট যা পিপল অর অ্যানিমাল ইট। পিপল মানে হচ্ছে মানুষ আর অ্যানিমাল অর্থ হচ্ছে প্রাণী, ইট মানে খায়, মানুষ অথবা প্রাণী খায় যা, থিংস মানে বস্তু, থিংস দ্যাট পিপল অর অ্যানিমালস ইট, মানুষ অথবা প্রাণী যে বস্তুগুলো খায় সেগুলি কি? ফুড। তাহলে তোমরা কি লিখবে? ফুড ইকুয়াল টু নাম্বার বি প্লাস ফোর, অর্থাৎ ফুড ইকুয়াল টু থিংস দ্যাট পিপল অর অ্যানিমালস ইট। তিন নম্বর, নাম্বার সি, আনহেলদি। আনহেলদি শব্দটির অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর। আর অস্বাস্থ্যকর বলতে আমরা কি বলবো? হুইচ ইজ নট গুড, যেটা ভালো নয়। হুইচ মানে যেটা, ইজ নট গুড ভালো নয়, ফর হেলথ স্বাস্থ্যের জন্য, ফর হেলথ স্বাস্থ্যের জন্য যেটা ভালো নয় সেটাই কি? আনহেলদি বা অস্বাস্থ্যকর। তাহলে তোমরা কি লিখবে? সি প্লাস টু, অর্থাৎ তারপরে লিখবে আনহেলদি সমান সমান হুইচ ইজ নট গুড ফর হেলথ। চার নম্বর, বার্গার। বার্গার হচ্ছে একটা খাবারের নাম, এটা এ পিস অফ মিট, এটা প্রথমটার সাথে মিলবে। নাম্বার ওয়ান, এ পিস, পিস মানে টুকরো, বা এ পিস অফ মিট এক টুকরো মাংস জাতীয় খাবার, অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি, শাকসবজি এবং মাংস দিয়ে যে এ পিস অফ মাংস বা এক টুকরো মাংসকে যেটা শাকসবজি দিয়ে প্রস্তুত করা হয় এটা হচ্ছে বার্গার। তাহলে নাম্বার ডি প্লাস ওয়ান, তারপরে বার্গার লিখবে, তারপরে লিখবে ইকুয়াল টু এ পিস অফ মিট অ্যান্ড ভেজিটেবলস। নাম্বার ই, সর্বশেষ যে শব্দটি আছে সেটা হচ্ছে ভেজিটেবলস। ভেজিটেবলস মানে কি? শাকসবজি। শাকসবজি বলতে আমরা কি বুঝি? এই যে এখানে সব প্ল্যান্টস, প্ল্যান্টস মানে হচ্ছে গাছপালা বা উদ্ভিদ, ইউজড ব্যবহৃত ফর ফুড, খাবারের জন্য, খাবারের জন্য ব্যবহৃত হয় যে উদ্ভিদ বা গাছপালা সেগুলো হচ্ছে শাকসবজি। শাকসবজি, শাকসবজি তো এক ধরনের গাছ বা উদ্ভিদই, এই জন্যই বলছে প্ল্যান্টস মানে হচ্ছে উদ্ভিদ বা গাছ। প্ল্যান্ট ইউজড ফর ফুড, খাবারের জন্য ব্যবহৃত গাছপালা বা এগুলো বা উদ্ভিদ। তাহলে তোমরা কি লিখবে? ই প্লাস ফাইভ, তারপরে লিখবে ভেজিটেবলস ইকুয়াল টু বা সমান সমান প্ল্যান্টস ইউজড ফর ফুড। এখানে তোমরা কিভাবে উত্তরটি লিখবে নিচে আমি একটি নমুনা লিখে দিয়েছি,
হ্যাঁ এ প্লাস থ্রি ইকুয়াল টু হেলদি, তারপর একটা হাইপেন দিয়ে বা টান দিয়ে বা সমান সমান চিহ্ন দিয়ে লিখবে হেলদি হুইচ ইজ গুড ফর হেলথ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের লেসনটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা হোমওয়ার্ক করে স্কুল অফিসে পাঠাবে। তো পরবর্তী লেসন নিয়ে আমি আবারও আসবো। আল্লাহ হাফেজ।